এখানে তৃণমূল সম্পর্কিত যাই খবর না কেন আমি বিশ্বাস করি এই নেতাদের যারা মাটির নেতা তাদের সঙ্গে বাংলার যুবকরা তৃণমূলকে রুখে দেবে, গুন্ডা বাহিনীকে রুখে দেবে, লোহাকে কাটবে, লোহাকে কাটবে, বিচার করবে। আমি আর মুখে কি বলবো, মুখে আর কিছু বলতে চাই না। মা কালীর জানেন তো সবই, আর একজন মহিলার সম্বন্ধে এর থেকে বেশি আর কিছু বলবেন না, ক্রুদ্ধ হই। এটা শুধু অনুভূতিতে আঘাত নয়, মানুষের ক্রোধ বাড়ায়, ক্রোধ হয়তো একটা দুষ্টক হয়ে যেতে পারে, সেটা করতে চাই না। একজন মহিলাকে ওইটুকু সম্মান ভারতীয় জনতা পার্টি দিয়ে দিয়ে যাবে। বন্দ্যোপাধ্যায় বলছেন উন্নয়ন প্রতিযোগিতা কোথাকার, কোন রাজ্যে উনি যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী হবে, দুই রাজ্যে আরে রাজ্যে হওয়া যাবে না, প্রধানমন্ত্রী হবে না, আর ভাইপো মুখ্যমন্ত্রী হবে না, যেন ত্রিপুরায় পার্টি অফিস করে নিল। এত বড় লোকের দল বলে বিজেপি এখনো পশ্চিমবঙ্গে একটা ভাড়া বাড়িতে চলে, ওরা ত্রিপুরায় পার্টি অফিস কিনে নিল। ভাবুন কত টাকা এদের, যেখানে স্বপ্ন যারা পশ্চিমবঙ্গের বনেদের যারা অগ্রজ, যারা আমার সমবয়সী, তাদের সকলকে কাউকে প্রণাম, কাউকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে দু চারটে কথা বলবো, সঙ্গে আবেদন করব আপনারা সবাইকে আমাদের দলে রাজনৈতিক লাইনে বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী নাও হতে পারেন, কিন্তু দয়া করে শুনবেন। ঈশ্বর আমাদের মাথা দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন, তাকে দিয়ে ভাববেন, ভেবে আগামী দিনের সিদ্ধান্ত নেবেন। বক্তব্য শুরু করার আগে আমি প্রথমেই ধন্যবাদ জানাই পাপিয়াদি সজল ঘোষ মহাশয়কে সম্মানিত করবেন। চলছে সংবর্ধনা অনুষ্ঠান, সম্মানিত করা হচ্ছে